আরপ্লাস নিউজ শারদাঞ্জলি সেরা সম্মান 2023। এবার সেরার সেরা লেকটাউনের অন্যতম জনপ্রিয় পুজো নেতাজি স্পোর্টিং ক্লাব। 46তম বছরে তাদের থিম চন্দ্রলোকে উমা। মণ্ডপসজ্জায় দেখা যাচ্ছে ল্যান্ডার ও বিক্রমকেও। সেই ভাবনাই এবার জিতে নিয়েছে আরপ্লাস নিউজ শারদাঞ্জলি সেরার সেরা সম্মান। দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে এবং দুর্গাপূজা মানেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ঠিক ঠিক করছে ভিড়। এবং সেই রকমই আমরা রয়েছি এখানে নেতাজি স্পোর্টিং ক্লাব। 46তম বর্ষে তাদের এইবারের নিবেদন সাধারণ মানুষ বা দর্শকদের জন্য বিক্রম ল্যান্ডার বা তার পাশাপাশি চন্দ্রযান থ্রি। এবং চন্দ্রযান থ্রিকে আরও ভালো করে বলতে গেলে থিমের নাম তারা দিয়েছেন চন্দ্রলোকে উমা। অর্থাৎ চাঁদে যে চন্দ্রযান গিয়েছে এবং চন্দ্রযান থ্রি গিয়েছে তা তো আমরা সকলেই জানি। এবং সেই চন্দ্রযান থ্রি এর আদলেই কিন্তু করা হয়েছে কার্যত পুরো মণ্ডপ। একদিকে যেরকম বিক্রম রয়েছে, তার ল্যান্ডার রয়েছে এবং তার পাশাপাশি যে সার্বিকভাবে যদি সম্পূর্ণ মণ্ডপকে দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু পড়তে পড়তে রয়েছে চন্দ্রযান থ্রি এর ছোঁয়া। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত গ্রহ নক্ষত্রকে একত্রে করে এবং তার পাশাপাশি চন্দ্রযান থ্রি এর সঙ্গে জড়িত সমস্ত সায়েন্টিস্টদেরকে একত্রে করে কিন্তু এই নেতাজি স্পোর্টিং ক্লাব এবারে তাদের নিবেদন করেছে সাধারণ মানুষকে। এবং এই আমাদের আরপ্লাস শারদাঞ্জলিতে এই ক্লাব অর্থাৎ নেতাজি স্পোর্টিং ক্লাব এবছর কিন্তু তাদের জয়ের শিরোপা ছিনিয়ে নিয়েছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিইও কুন্তল সরকার এবং তার পাশাপাশি আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে সহ অন্যান্য যে সমস্ত কর্মীরা। এবং সকলকে কিন্তু অনুরোধ করব যে আমাদের এই ক্লাবের যিনি সম্পাদক রয়েছেন অর্থাৎ রানা সরকার, তার হাতে এই আমাদের মেমেন্টো বা আমাদের অ্যাওয়ার্ড তুলে দিতে এবং তার সঙ্গে সঙ্গে একটু জয়ের উচ্ছ্বাস একটু যদি দেখতে পাওয়া যায় আমাদের ভীষণ ভালো লাগবে। অর্থাৎ একটি ক্লাব যে জয়ের শিরোপা নিয়ে নিয়েছে তা তো আর বলার অন্তই রাখে না। কারণ এই ক্লাবের এক অন্যরকম এক মাধুর্য এখানে খোদ উপস্থিত রয়েছেন ক্লাবের সমস্ত সদস্য সহ শিল্পী নিজেও এবং যার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা। দাদা, পুরস্কার পেতে সবারই ভালো লাগে এবং এই রকম একটা থিমকে সঙ্গে নিয়ে আপনাদের যে এই পুরো বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই পুরস্কার পাচ্ছেন এই রকম একটা থিমকে এবার চুজ করেছেন এবং আমাদেরও শারদাঞ্জলি যেখানে আমরা কিন্তু সেরা সেরা এখানে ঘোষণা করেই ফেলেছি সেক্ষেত্রে এই যে পুরো বিষয়টা এই এখনো মায়ের বোধন হয়নি সেখানে যে এইরকম একটা পুরস্কার কেমন লাগছে? পুরস্কার পেতে সবারই ভালো লাগে। আমরা যে প্রথমে তো আরপ্লাসকে ধন্যবাদ জানাবো যে আমাদের পুজোকে যারা সিলেক্ট করেছে সেরা সেরা করেছে, তার অশেষ ধন্যবাদ। এবং শারদীয় যে আমাদের যে পরিশ্রম আর যারা এই কাজটা করেছে তাদের একটি এই প্রাইসটা পায় তাদেরকে আরও উৎসাহ করবে যে তারা যে পরিশ্রম সার্থক হয়েছে। সেই জন্য আরপ্লাসের অশেষ ধন্যবাদ আমাদের পুজো কমিটির তরফ থেকে। আশা করি প্রতি বছরই আমরা এই ধরে রাখতে পারবো যে আরপ্লাসের ট্রফি যেন আমাদের ঘরেই আবার আসে এবং নতুন কিছু থিম আবার সামনের বছর নিয়ে আসতে পারি। থিমের ভাবনা কি নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে? থিম আমরা আমরা পুরনো ছিলই কিন্তু এখন থিম করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে আর কিছু নেই, অন্য কিছু আবার কিছু যদি এসে তার মধ্যে ইস্টোর মধ্যে আবার কিছু আসলে আবার কিছু হবে। বোঝাই গেল যে এই ধরনের একটা থিমকে সঙ্গে নিয়ে জয়ের শিরোপা পাওয়া সেটা কিন্তু মুখের কথা নয়, কারণ প্রচুর মানুষের কাছে কিন্তু চন্দ্রযান থ্রি এটা কিন্তু এখনো পর্যন্ত বিস্ময়ের জায়গা। সেক্ষেত্রে নেতাজি স্পোর্টিং ক্লাব যে মানুষের মনে যথেষ্ট জায়গা করে নেবে তা বলাই যায়। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সঞ্জনা, আরপ্লাস নিউজ কলকাতা।